তো কোথায় যাবো কী করবো না করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকুন আর সামনে হচ্ছে ভাই আর বিজনভাইয়ের ওয়াইফ আর ছেলে বসেছিল আর আমরা চারজন হচ্ছে পিছনে বসেছিলাম আর বাসায় আর এসে দেখি যে যারা আগে এসেছিল তারা হচ্ছে খেতে বসে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যে এখানে সব ভাবিরা আছে ভাবিদের সাথে এখন হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আছে ফুলের গাছ ফলের গাছ মানে কি নেই এই ছাদে সব ধরনের ফুল ফলের গাছই আছে গেট টুগেদার করেছে তো অনেক ভালো লেগেছে যাদেরকে চিনতাম না তাদের হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকে আমাদের হচ্ছে একটা দাওয়াত আছে তো আজকে দাওয়াতের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কোথায় যাব কী করবো না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে ড্রেস বের করে নিয়েছি ড্রেসের সাথে কানের দুলচুরি আংটি তারপর ঘড়ি বের করে নিয়েছি আর আপনাদের ভাইয়া যেটা পড়ে যাবে পাঞ্জাবি সেটাও আমি বের করে নিয়েছি আর এই তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে গোসল টোসল করে দেন হচ্ছে আমি ড্রেসটা পরে রেডি হচ্ছিলাম আর আপনাদের ভাইয়া যে কখন ভিডিও করেছে সেটা আমি মানে জানতামই না তো আমি সাজছিলাম আর হঠাৎ করে দেখে যে সে হচ্ছে ভিডিও করছিল তো এই তো আমি মানে খুব বেশি সাজবো না এই তো হালকা একটু মেকআপ করে নিয়েছি আর হচ্ছে চুরি তারপর কানের দুল এগুলো পরে নিচ্ছি বেশি সাজবো না আর আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম আর এত বৃষ্টি সরু হয়ে গিয়েছিল তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল মানে যার বাসায় দাওয়াত খেতে যাবো সেখানে যেতে যেতে আর কোথায় দাওয়াত খেতে যাবো সেটাই তো আপনাদের সাথে বলা হলো না আমরা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি তো আপনাদের ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে প্রায় তিরিশ জনের গেট টুগেদারের আয়োজন করেছে আর কি সো আমরা সেখানে যাব আর ভাইয়ার বাসা হচ্ছে মিরপুরে তো আপনাদের ভাইয়ের যে ফ্রেন্ড ওনার বাসা হচ্ছে মিরপুরে তো সেখানেই যাব আর তো রেডি হয়ে বসেছিলাম গুজু করে তো তখন কি আর করব এত বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি আর থামছিলই না তো আমরা দুজন বসে বসে হচ্ছে বোরিং হচ্ছিলাম তাই ভিডিও করছিলাম আর আমি হচ্ছে টিকটক করছিলাম তো এই তো কী আর পড়বো সময় তো পাস করতে হবে তাই না আর রেডি হয়ে বসে থাকলে মানে সময় যেতেই চায় না আর এই তো রেডি হয়ে আমি হচ্ছে ভিডিও করছিলাম একা একা আপনাদের ভাইয়া হচ্ছে এখন শুয়েছিলো আর এই মুহুর্তে আমি হচ্ছে ভিডিও করছিলাম আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর আমাদের ড্রয়িং রুম তো আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে সোফার কাবার চেঞ্জ করেছিলাম তো সেটা তো শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর এই যে এখন হচ্ছে বারান্দায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না বাট অনেক বৃষ্টি হচ্ছিলো এই যে দেখেন পুরো ছাদ বিজে আছে তো আমি হচ্ছে বারান্দায় এসে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অনেকক্ষণ হচ্ছে টানা বৃষ্টি পড়ছিল আর খুব জোরে জোরেই বৃষ্টিটা পড়ছিল তো আমি হচ্ছে বারান্দায় একটু ভিডিও করলাম বৃষ্টির ভিডিও করলাম এখন একটু কমেছে আর আমরা হচ্ছে মানে যাব। বৃষ্টিটা একটু কমলেই তারপর যাব তো এখানে অনেকগুলো ফ্রেন্ডদের দাওয়াত আছে আর আপনাদের আর আরও ফ্রেন্ডরাও যাবে এখান থেকে মানে আমাদের বাসা যেখানে সেখানে তো আমরা হচ্ছে একসাথে সবাই যাব আর কি সবাই বলতে মানে আমাদের বাসার পাশে যারা আছে তাদের সাথেই যাব আর এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিজয় ভাইয়া বিজন ভাইয়াদেরকে তো আপনারা চিনে নিয়ে আমরা যে কক্সবাজার গিয়েছিলাম একসাথে তবে এই তো বাসায় বসে বসে ভিডিও করছিলাম সময় পার করছিলাম আর কি তো আমি হচ্ছে অনেকগুলো টিকটক বানিয়েছিলাম ভিডিও করেছিলাম এই তো এভাবে সময় কাটাচ্ছিলাম আর বৃষ্টি যখন মানে কমে এসেছে আর সবাই চলে এসেছে এখন ফোন দিয়েছে আমাদেরকে নিচে নামার জন্য তো এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছিলাম এই তো আর আমার ড্রেসটা হচ্ছে আমার বড়ো আপু আমাকে কিছুদিন আগে গিফট করেছিল তো এই ড্রেসটা পরা হয়নি তাই আজকে ভাবলাম যে পরে যাই এটা হচ্ছে সুতির মধ্যে নাইরা একটা ড্রেস আর কি সো ভাবলাম যে আজকে এটা পরে যায় সো এই তো আমরা এখন বের হয়ে গেলাম আর এটা হচ্ছে বিজন ভাইয়ের গাড়ি বিজন ভাইয়ের গাড়ি দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম আর বিজন ভাইয়া হচ্ছে ড্রাইভিং করছিলো আর সামনে হচ্ছে বিজন ভাই আর বিজন ভাইয়ের ওয়াইফ আর ছেলে বসেছিল আর আমরা চারজন হচ্ছে পিছনে বসেছিলাম তো বিজয় ভাইয়া বিজয় ভাইয়ের ওয়াইফ আমি আর আপনাদের ভাইয়া সো সবাই একসাথে মানে কোথাও যাওয়া অনেক বেশি মজার অনেক আনন্দ করতে করতে অনেক মজা করতে করতে আমরা যাচ্ছিলাম আর আজকে রাস্তাও ফাঁকা ছিল আর এই ব্লগটা হচ্ছে ফ্রাইডের ব্লগ সো ফ্রাইডেতে তো রাস্তা খালি থাকে ভালো লাগছিল ভীষণ সবাই একসাথে মজা করতে করতে যাচ্ছিলাম আর এখন হচ্ছে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভার সো যেহেতু আমরা মিরপুরে যাবো তো এদিক দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটাও ফাঁকা ছিল আর মাঝে মধ্যে একটু ভিডিও করছিলাম কারণ আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য সো ছিলাম আর যাচ্ছিলাম তো মিরপুর তো ভালোই দূরে আমাদের বাসা থেকে যেহেতু আমাদের বাসা হচ্ছে খিলকাতে তো ভালোই দূরে আছে আজকে যেহেতু ফ্রাইডে সেজন্য একটু কম জ্যাম আছে যদি মানে অন্য কোনো দিন যেতাম তাহলে তো অনেক জ্যামের মধ্যে পড়তাম আর যে পরিমাণ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আমরা সময় মতো বের হতে পারিনি একটু লেট করে ফেলেছি বের হ হতে তো জানি না কখন গিয়ে পৌঁছাবো তো আশা করছি আজকে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আর এই তো মাঝে মধ্যে একটু ভিডিও করছিলাম আর এই যে আমরা চারজন ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর তো এটা হচ্ছে ভাবি আর এটা হচ্ছে বিজনভাইয়ের ওয়াইফ আর আমি আর আপনাদের ভাইয়া আর এটা হচ্ছে বিজয় ভাইয়ের ওয়াইফ সো এদেরকে তো আপনারা চিনি নিই আমার ব্লগে তো প্রায় আমি শেয়ার করি এই যে এটা হচ্ছে ভাবি আর হচ্ছে নিশে ভাবি তো এখন হচ্ছে আমরা চলে এসেছি বাসায় আর এখন আছি আমরা লিফটে তো লিফ্ট লিফটের মধ্যে একটু ভিডিও করে নিলাম আর এই তো চলে এসেছি ভাইয়ার বাসায় আর এসে দেখি যে যারা আগে এসেছিলো তারা হচ্ছে খেতে বসে গিয়েছে আগে মানে সবাই কিন্তু সবার ওয়াইফ নিয়ে এসেছে তারপর যাদের সাথে বাচ্চা আছে বাচ্চাকেও নিয়ে এসেছে তো ওরা হচ্ছে খেতে বসে গেছে আর আমরা হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে চারটা বেজে গিয়েছিল মানে অনেক লেট হয়ে গিয়েছিল আর এতক্ষণ পর্যন্ত তো কেউ বসে থাকবে না তো ওরা হচ্ছে খাচ্ছিলো আর যেহেতু অনেক মানুষের আয়োজন করা হয়েছে তো সবাই তো একসাথে টেবিলে বসাও যাবে না তো যারা আগে এসেছে তারা হচ্ছে খাচ্ছিলো আর এই যে এই ভাইয়ারা তো এখানে সবাইকে আপনারা চিনবেন না এখানে অনেক ভাইয়ারা নতুন আছে আমিও সবাইকে চিনি না আজকে যাদেরকে চিনি না তাদের সাথে তো পরিচয় হলোই আর যাদেরকে চিনি তো চিনি আর এই যে এখন হচ্ছে আমি ভাবিদের বাড়ানো এসেছিলাম আর ভাবিদের বারান্দায় এসে দেখে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল তারপর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা হচ্ছে ভাইয়ার ছেলে সো ওর সাথেও একটু ভিডিও করে নিলাম আর ও কিন্তু মানে ভিডিও করা দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল এই যে দেখেন কি করছে মানে ক্যামেরাটা ধরার জন্য এরকম করছিল সো মাসাল্লাহ বাবুরটা অনেক কি উঠছিল আর এই তো এখন হচ্ছে আমরা খেতে বসেছি আর এই যে আমি আপনাদের ভাইয়া বিজয় ভাইয়া বিজন ভাইয়া তারপর হচ্ছে নিশ্চয় ভাবি তো আমরা যারা একসাথে গাড়ি দিয়ে এসেছিলাম তারা একসাথে সবাই খেতে বসলাম আর একটু লেট হয়ে গেছে যেহেতু তাই লেট করেই খাচ্ছি আর কোনো সমস্যা নেই খাচ্ছি এই তো আমার প্লেট এটা ভাবি হচ্ছে মাছ ফ্রাই করেছিল তারপর রোস্ট রান্না করেছে পোলাও গরু মাংস তারপর ভাজি আর অনেক কিছু করেছিল সো আমি তো সব কিছু আসলে খাই না আমি মুরগি আর মাছ দিয়ে খাচ্ছিলাম তাই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যেখানে সব ভাবিরা আছে ভাবিদের সাথে এখন হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ভাইয়াদের বিল্ডিংটা হচ্ছে সাততলাতে মানে ভাইয়ারা যেই ফ্ল্যাটে থাকে সেটা হচ্ছে সাততলাতে তো সেখান থেকে আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম রাস্তাটা অনেক সুন্দর ছিল এখানে খেলাধুলা করছিল আর ভাইদের হচ্ছে বারান্দা ছিল দুইটা তো ভালো লেগেছে আর এই যে এখানে পিচ্ছেদের দল ছিল ওদের সাথেও একটু খেলাধুলা করলাম ভিডিও করলাম আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে যে বাবুটাকে কোলে নিয়েছে আর ও হচ্ছে মানে আমার কোলে আসতে চেয়েছিলো আর কি ও আর এই যে এখানে আমরা সব ভাবিরা মিলে ছবি তুলছিলাম আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিয়েছে যে সব ভাবিরা মিলে একসাথে আমরা ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল তাই না সো সবাই একসাথে মানে হলে অনেক মজা হয় আর এই যে বিজয় ভাইয়া এসে বলছিলো সব ভাবিদের সাথে আমি একটু ভিডিও না করলে কীভাবে হয় সো ভাই বিজয় ভাইয়া হচ্ছে একটু ভিডিও করলো তারপরে এই যে এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন এই ভাইয়াটার বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল আর কি যে ভাইয়াটা যে ভাইটা ক্যামেরা নিয়েছিল সো তো এখানে আমরা সবাই হচ্ছে ছবি টবি তুললাম তো অনেক মজা করছিলাম সবাই মিলে দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল টাইম আর বিকেল টাইমে আমরা চলে এসেছি ছাদের উপরে তো ভাবি হচ্ছে চা দিয়েছিলো চা খেয়ে দেন হচ্ছে আমরা ছাদে চলে আসলাম একটু ঘুরতে আর ভাবিদের ছাদে নাকি অনেক কবুতর হাঁস মুরগি পা পালন করা হয় সো সেগুলোও দেখতে আসলাম এই যে দেখেন কত কবুতর তারপর হাঁস মুরগি সবই ছিল তো এই বাসার মালিক হচ্ছে এগুলা মানে পালন করে আর কি তো এগুলো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন ঢাকাতে প্রায় বাসায় বাসার ছাদেই মানে এরকম কবুতর পালন করা হয় হাঁস মুরগি পালন করা হয় সো আমাদের ছাদেও কিন্তু কবুতর আছে এবং আগে কিন্তু মানে মুরগিও পালন করতো এখন আর করে না তো এখন কবুতর আছে আর এই যে ছাদে অনেক রকমের গাছ আছে ফুলের গাছ ফলের গাছ মানে কি নেই এই ছাদে সব ধরনের ফুল ফলের গাছই আছে এই ছাদটা এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিল কি বলবো আসলে এরকম ছাদ দেখলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর যদি আমি গাছে এরকম ফুল তারপর এরকম ফল দেখতে পাই আমার যে কী ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ভীষণ ভালো লাগে আমার যদি এরকম একটা ছাদ থাকতো তাহলে আমিও এভাবে এরকম গাছ লাগাতাম ফুল গাছ ফল গাছ লাগাতাম বাট আমার তো কোনো বাড়ি নেই তাই আমার শখ পূরণ হবে না সো আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম তখন কিন্তু আমি এরকম গাছ লাগাতাম গাছ লাগানো আমার ভীষণ পছন্দ গাছ লাগাতে আমার খুব ভালো লাগে সো তো ছাদে আমরা সবাই ছিলাম ভাইয়ারা ছিল তারপর ভাবিরা ছিল ভাবিরা আসছিল তো সবাই মিলে হচ্ছে তো দেখছিলাম আর আজকে আকাশটা ছিল একটু মেঘলা মেঘলা আসার সময় তো দেখেছিলেন কি পরিমাণ বৃষ্টির ছিল বৃষ্টি পড়ছিলো তো এখনও দেখলাম যে আকাশটা মেঘলা মেঘলা আছে আর এই যে দেখেন আপনাদের ভাই হচ্ছে বিডু করছিল এই যে দেখেন কি সুন্দর আনার দরে আছে এরকম গাছে ফল দেখলে অনেক ভালো লাগে তাই না আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগে আর ঢাকাতে তো এখন প্রায় ছাদে এরকম গাছ লাগানো হয় ছোটো ছোটো গাছে কী সুন্দর ফল ধরে থাকে দেখতে যে কী ভালো লাগে যে দেখেন আম গাছে আম ধরে আছে কি সুন্দর মশাল তাই না এরকম অনেকগুলো আম গাছ আছে আর অনেক আম ধরে আছে আর ওই যে দেখেন পেয়ারা গাছটায় কি সুন্দর পেয়ারাটা ধরে আছে পেকে গেছে পেয়ারাটা সো এই ছাদের মধ্যে কী নেই সব কিছুই ছিল সব ধরনের গাছ ছিল আমরা গাছ আমরা গাছে কি সুন্দর আমরা ধরেছে দেখেন তারপর লেবু গাছ ছিল লেবু গাছে কি সুন্দর করে যে লেবু ধরে আছে মার্শাল্লাহ দেখতে যে কী ভালো লাগছিল আর এটা হচ্ছে কাগজি লেবু মানে অনেক সুন্দর গ্রান বের হচ্ছিল আর মেহেদি গাছ ছিল তারপর যে দেখেন কি সুন্দর পোশাক গাছ তারপর ফুল গাছ তারপর এটা নাকি হচ্ছে দারচিনি গাছ এটা হচ্ছে দারচিনি গাছ তারপর তেজপাতা গাছ আছে দারচিনি গাছ আছে এটা হচ্ছে তেজপাতা গাছ মানে কী নেই এই ছাদে সব কিছুই আছে সব ধরনের গাছই আছে এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ ড্রাগন ধরেনি ছিল না ড্রাগন হয়তো আগে ধরেছিল এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম যেটাকে আমি ঝুম করে দেখলাম যেখানে ক্রিকেট খেলা হয় আর কি তো ভাইয়ের বাসা থেকে দেখা যাচ্ছিলো তাই একটু ঝুম করে আপনাদের ভাইয়া ভিডিও করে নিয়েছে গাছের ভিডিও করে নিলাম ফুল গাছে ভিডিও করে নিলাম তো এই তো সব কিছু বিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো এই যে সব ভাইয়েরা এখানে বসে আছে এখানে সুন্দর বসার ব্যবস্থাও আছে তো সবাই হচ্ছে বসে আড্ডা দিচ্ছিল ওরা হচ্ছে আরো অনেক আগে এসেছে আর আমরা হচ্ছে মাত্রই আসলাম আর কি এই যে আর ভাইয়েরা বসে আছে ভাবিরা আছে একটু পরে আরো ভাবিরা আসবে তো সবাই হচ্ছে ছবি তুলছিল আর আজকের দারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা আর বাতাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাছপালাগুলো নট ছিল আর এই তো ভিডিও করে নিলাম ওই যে একটা হেলিকপ্টার যাচ্ছিলো তো হঠাৎ করে দেখলাম হেলিকপ্টারটাকে একটু ভিডিও করে নিলাম আর এই যে এখন হচ্ছে সবাই চলে এসেছে তো সবাইকে একটু ভিডিও করে নিয়েছি আর সবাই আসেনি বাসায়ও আরও অনেকেই আছে তো ভাইয়াটা আজকে মানে সবাইকে দাওয়াত করেছে একসাথে গেট টুগেদার করেছে তো অনেক ভালো লেগেছে যাদেরকে চিনতাম না তাদের সাথেও পরিচয় হলাম তো অনেক ভালো লেগেছে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আর এই যে এখানে দুইটা বাবু ছিল সো দুইটা বাবুকে বিজন ভাইয়া হচ্ছে গাড়িতে বসিয়ে দিয়েছিল আর ওরা যে কি মজা পাচ্ছিল চুপ করে বসেছিল ওরা মানে কোনো বিরক্তই করছিল ওরা চুপচাপ গাড়িতে বসেছিল ওরা হয়তো বুঝতে পেরেছে যে গাড়িতে ওরা বসে আছে আর এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা আমরা এখন চলে যাবো আর কি আর এই তো ছাত থেকে বাসায় গিয়ে তারপর হচ্ছে ভাবি আবার আমাদেরকে দই মিষ্টি দিয়েছিল সেগুলো খেয়ে কোকাকোলা খেয়ে দেন হচ্ছে সবাই সবার মতো চলে যাচ্ছিলাম কারণ এখন প্রায় আটটার মতো বাজে আর যেহেতু সবার বাচ্চা ছিল তারাও কানাকাটি করছিল বাসায় চলে যাবে অনেকক্ষণ তো ছিল ছোট বাচ্চা তো তো আমরা হচ্ছে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের বাসায় আবারও আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি মজা করতে করতে সো এই তো এখন তো রাত হয়ে গেছে আর যেহেতু আজকে ফ্রাইডে খুব বেশি একটা জ্যাম ছিল না সিগনাল ছিল মাঝে মধ্যে একটু সিগনাল পেয়েছি আর কি আর এখন তো আমরা মিরপুর থেকে মানে চলে যাচ্ছি আমাদের বাসায় চলে যাব তো আজকে আজকের কেটুকদারটা অনেক ভালো লেগেছে সবার সাথে পরিচয় হলাম যাদেরকে চিনতাম না তাদের সাথে পরিচয় হলাম অনেক ভালো লেগেছে আর এই তো আমরা চারজন আবারও ভিডিও করছিলাম গাড়ি তো অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছিলো না তারপর একটু ভিডিও করে নিলাম আর এতে এখন আমরা চলে যাব তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ